এবারে আমও গেছে সালাও গেছে শিল্পী সমিতির সদস্য পদ যাওয়ার পথে বেড়ায় যদি খেত খায় গৃহস্থ কিরব বেড়া বুঝেননি ওই গরু ছাগলের ডরে খেতের সাইড়ে দিয়ে বাঁশ দিয়ে বেড়া দেয় এই বেড়ায় যদি খেত খাওয়া শুরু করে গৃহস্থ কনায় যাইব কনায় যাইব গৃহস্থ আসসালামু আলাইকুম বেড়া খেত খায় এই কথা তো আমি করে বুঝাইছি চিল্লাই বুঝাইছি সেটাও কইম এই একটা কথা মনে রাখেন এই যে বাড়ির ড্রাইভার আছে না এই ড্রাইভারে যদি আপনি ঠিক মতো দৈত্যে আরেন এই বাড়ির ভিতরে কি ঘটে না ঘটে সাহেব কনা যায় বেগম সাহেব কনা যায় কে কি করে না করে ব্যাগ বার হয়ে যায় বুঝেননি ইয়ালাই পুলিশ কিন্তু আগে ড্রাইভারগুলো ধরে দরিয়ানি এগুলো তুমি কথা বার করে এই ড্রাইভার তুমি কি কি কথা বার করছে শুনেন আপনারা চিত্র নায়িকা পরিমণির সঙ্গে পড়ে যায় সেই সূত্র ধরে গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক এরপর নিয়মিত পরিমণির বাসায় যাতায়াত শুরু করেন সেই পুলিশ কর্মকর্তা মাঝে মাঝে গাড়ি নিয়ে বের হতেন দুজনে বিবাহিত সেই পুলিশ কর্মকর্তা নিজেকে পরিচয় দিয়েছিলেন অবিবাহিত হিসেবে অবিবাহিত পরিচয় দিয়েছে বুঝেননি কারণ কি জানেননি ফরকিয়া করতে গেলে প্রথম একটা জিনিস করতে হয় একই বউর বদনাম করতে হয় যে আর বউ অসুস্থ আরে হ্যাপি করতে হারে না বা আয় এতে তালাক দিয়ে দিছি বা তালাক দিয়ে দিব এই কথা না কইলে ফরকিয়া করা যায় না বুঝেননি এই কথা কইতে হয় এই শুনেন পুলিশ কর্মকর্তার বাসায় এসে অবস্থান করেন প্রায় 18 ঘন্টা পরিমণি গ্রেপ্তারের পর অকপটে স্বীকার করেছেন সবকিছু বিষয়টি নিয়ে তোলপাড় চলছে পুলিশে আলোচিত এই কর্মকর্তার নাম গোলাম সাকলাইন শিথিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত তিনি সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে গত 13 জুন ঢাকা বোট ক্লাবে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন চলচ্চিত্র নায়িকা পরিমণি ওই বোট ক্লাবের ওই ঘটনার তদন্তভার এই সাকলাইন বাহিনীর উপরে পড়ছিল বুঝছেননি ওনার উপরে পড়ছিল এই তদন্তভার আর এই তদন্তভার নিতে যাই হিমি ফ্রেমে পড়ে গেছে ইয়াল্লাই কইছি বেড়ায় খেত খাইলে গৃহস্থর কি হইব শুনেন বাকি কথা শুনেন উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদকে পরে এই ঘটনায় গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ পরিমণিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন তখন থেকে গোলাম সাকলাইন শিথিলের সঙ্গে পরিচয় হয় পরিমণির এরপর থেকে শুরু হয় যোগাযোগ জিজ্ঞাসাবাদে পরিমণি জানিয়েছেন নিয়মিত কথা বলতে বলতে গোলাম সাকলাইন শিথিলের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তার তারা নিয়মিত গাড়ি নিয়ে ঘুরতে যায় প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায় আরে ভাই প্রেম দুই দিনে প্রেম হয়ে যায় আরে পুলিশ ভাই আপনি তো বোঝা উচিত ছিল যে আপনার হাতে তদন্ত ভার আপনি তদন্ত করতে যায় আসল কথা যেন বাইর না করতে আরেন ইয়াল্লাই আপনার ফ্রেমে ফালাইছে আপনি যে ফ্রেমে পড়তেছেন এটা বুঝতে পারেন নয় পুলিশে চাকরি করেন এটুক জ্ঞান আপনার ভিতরে নাই যে হিটি আপনার ফ্রেমে ফালাইতেছে মিষ্টি কথা কই কই এর আগে বুঝছেন না এই যে বান্দরবন বান্দরবন আগো না সুন্দরবন সুন্দরবনে এক ছবি শুটিং করতে যাই হোলা অজ্ঞানে ফ্রেমে ভালাই দিছে সাত দিনে ফ্রেমে পড়ছে 3 টাকা কাবিনে বিয়া করি 3 দিনও সংসার টিকে নয় তালাক হয়ে গেছে শুনেন বাকি কথা শুনেন সাকলাইন তার বাসায় নিয়মিত যাতায়াত করতেন সর্বশেষ গত 1 আগস্ট তার সরকারি বাসভবন রাজারবাগের মধুমতির ফ্ল্যাটে যান পরিমণি পরিমণির সহযোগী দীপু জিজ্ঞাসাবাদে জানিয়েছেন গত কোরবানির ঈদের পর তিনি পরিমণির ওই দীপুকে গা বুঝেননি ওই যে পরিমণি লাইভে কইতেছিল না দীপু মামা কে দেখেন ফোন দেন এই করেন এই করেন এই দীপু মামা এই হে দীপু বুঝছেননি জানতে পারেন গোলাম সাকলাইন এসে তার বাসায় 3 দিন ছিলেন তিনি গোলাম সাকলাইনের সঙ্গে পরিমণির প্রেমের সম্পর্কের কথা জানতেন পরিমণি তাকে এই বিষয়টি জানিয়েছেন চিন্তা করছেননি হিতির বাসা যায় 3 দিন আসিল দীপু কইছে দীপুর কাছে শিকার গেছে পরিমণি 3 দিন আসিল কি গভীর প্রেমে চলে গেছে গভীর প্রেম আয় রে প্রেম প্রীতি রে শুনেন তবে গোলাম সাকলাইন নিজেকে অবিবাহিত বলে দাবি করেন কিন্তু পরে সাকলাইন বিবাহিত জানতে পারলে পরিমণি ক্ষুব্ধ হন এ সময় সাকলাইন তার ডিভোর্স হয়ে গেছে বলে দাবি করেন এমন তথ্য জানান দীপক না না এটা মিছা কথা
পরিমণি বিবাহিত পুরুষই খোঁজে, বিবাহিত পুরুষই খোঁজে, আনমেরিট ফোলা হাতে ইতি পাত্তা দেয় না, কিল্লাই কইতে আসবেন নি। আনমেরিট চ্যাংরা ফ্যাংরার কাছে তো টিয়া থায় না, টিয়া থায় বিবাহিত মানুষ, একটু বয়স্ক মানুষ তাগো কাছে না টিয়া থায়, তারা না এস্টাবলিশ হয়, ফোলাহানের কাছে টিয়া থায় নি। এই মিশা কথা কইছে, মিশা কথা। সাকলাইন বিবাহিত এবং তার স্ত্রী প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। হ্যাঁ হ্যাঁ, ঢাকার পার্শ্ববর্তী একটি জেলায় তার স্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ওনার ওয়াইফ, তার মানে কি জানেন নি, উচ্চশিক্ষিতা, উচ্চশিক্ষিতা। গোলাম সাকলাইনের সরকারি বাসভবনে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পহেলা আগস্ট সকাল 8টার দিকে পরিমণি নিজের হ্যারিয়ার গাড়ি নিয়ে গোলাম সাকলাইনের মধুমতির ফ্ল্যাটে যান। এ সময় দশতলা থেকে নেমে এসে খোদ গোলাম সাকলাইন পরিমণিকে রিসিভ করে বাসায় নিয়ে যান। পরিমণির খালাতো বোন শায়লা ও তার স্বামী গোলাম রাতে সাকলাইনের ওই বাসায় যান। পরে রাত 2টার দিকে পরিমণি ও তার স্বজনরা গোলাম সাকলাইনের বাসা থেকে বের হয়ে যান। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, পরিমণিকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদে গোয়েন্দা কর্মকর্তা গোলাম সাকলাইনের সঙ্গে তার প্রেমের সম্পর্কটি ফাঁস হয়। রিমান্ডে সরাসরি পরিমণি নিজেই সাকলাইনের সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে দ্রুত রাজারবাগের মধুমতির বাসভবনের কেয়ারটেকার শামীমকে সিসিটিভি ফুটেজের ভিডিআর সহ পুলিশ সদর দপ্তরে ডেকে পাঠান। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ দেখে পরিমণির বক্তব্যের সত্যতা পান। তবে শুক্রবার রাত পর্যন্ত গোলাম সাকলাইনের বিরুদ্ধে বিভাগীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কি ব্যবস্থা নেবেন ভাই আমি জানি না, আমি একটা জিনিস জানি, পুলিশ ট্রান্সফার হইলে কোনোদিন রেল স্টেশনে যায় না, পুলিশ স্টেশনেই যায়। আর কি কইছে, গাড়ির চালক নাজির হোসেন এখন দেখেন সাক্ষী দুগা দাঁড়াই গেল, একটা হইলো গিয়া এই বিল্ডিং এর কেয়ারটেকার আর ড্রাইভার, আর আছে সিসি ক্যামেরার ফুটেজ। আর কি তদন্ত করবেন, তদন্ত কমিটির দরকার আসেনি, আইন বলে আছে, করেন তদন্ত, করেন তদন্ত করি দেখবেন কিয়া বেড়ায় খেত খাইয়া লেছে, গরু ছাগলে খায় নয় বেড়ায় খেত খাইয়া লেছে। আরে ভাই আমার কাছে খারাপ লাগতেছে কোন জায়গাটায় কইবেন নি, আপনাদেরকে কই একটু মনের কথা, এই কারণ আমি একটু বয়স হয়েছে তো, আমি বাচ্চা কাচ্চা লই একটু গবেষণা টবেষণা করছি কিছুদিন, হ্যাঁ বাচ্চাদের মনের ভিতরে যদি এরকম চাপ পড়ে মা বাপের, তাহলে অনেক বড় প্রবলেম হয় রে ভাই, অনেক বড় প্রবলেম হয়। হ্যাঁ আর নিজের ঘরে এই ঘটনা ঘটছে বুঝছেন নি, ওই যে আপনারা ওই যে নিচে দিয়ে লেখেন না কমেন্ট বক্সে উল্টা ফাল্টা অনেকে লেখেন, হ্যাঁ এগুলা পড়ি যে আমার বাবারে এত খারাপ কথা কর, আর মাইয়া ডিপ্রেশনে চলে গেছিল, ডিপ্রেশনে চলে গেছিল, পরে ঠিকঠাক করছি বুঝছেন নি, পরে ঠিকঠাক করছি। বাচ্চাদের মনে অনেক বড় চাপ পড়ে, তার বাবা খারাপ, হ্যাঁ তার মা খারাপ, এগুলো শুনলে অনেক বড় চাপ পড়ে। এই কিন্তু এমিয়া করছে কি, এমিয়ার তো বউ এর আশেপাশে কোনো এক ডিস্ট্রিক্টে চাকরি করে, বাসা খালি, এই খালি বাসার মধ্যে লই হাঁদাই গেছে 18 ঘন্টা, পরি আবার কুত্তা অজ্ঞা লই হাঁদাইছে, ঢুকছে সাদা পোশাকে বাহার হয়েছে কালা পোশাকে, লগে ব্যাগ আসিল, আমি বুঝলাম না রে ভাই এতে কি যেন সংসার করতে আইছিল নি, পরে 18 ঘন্টা পর আর মনে হয় চিন্তা করছে না চলে যাই, আবার কইছে না এতে ম্যারিড আই আল্লাহ ইতাল লোক আর সম্পর্ক রাখতাম না, আর তুই ম্যারিড আনম্যারিড বাসস নি, একটু আগে জানেন নি শিল্পী সমিতি প্রেস কনফারেন্স করছে, করি ডিসিশন লই লইছে ইগারে, আর ওই যে আঙ্গ আরোগ্য আছে যে ওই যে আধা বোতল মদ হয়েছিল বাংলা ইগা ইয়া নাম একা, ইগা সারা জীবন একা হয়ে গেছে। হ্যাঁ আর এই পরিমণিরে সদস্য পদ বাদ দিয়ে দিব ইয়ার, এরকম ডিসিশন এখন আইয়ে নয় দিবই, কথাবার্তায় বোঝা গেছে, ইয়ারে রাখি কি করব বুঝেন না, দুই মন দুধের মধ্যে যদি আপনি একটু সোনা হালাই দেন দুধ তো ফাটি যায়, ইগার একার কারণে ব্যাগ নষ্ট হয়ে যাইব, তো ব্যাগ নষ্ট হয়ে যাইব, ইয়ার কান্নাকাটি দেখি আর একটু মায়া হয়েছিল, ইয়ার গত ভিডিও তো কইছি রে ভাই
ফাস্ট বছর না ইগারে জেলে হারাইন না কাউন্সিল টাউন্সিলিং করান ইগারে কে কাউন্সিলিং করে এর ডাক্তার তো ফায়দাই হয় না আর মনে অন্তরি বাংলাদেশে কি লাই পৃথিবীর কোনাও হাইতে না নে ইগারে ঠিক করার মতো ডাক্তার নাই আর হুম তবে আমি একটা কথা কইতে চাই পুলিশ ভাই আমনগরে হ্যাঁ ইগার তদন্তভার কোন হদ্দলারে দিয়েন না মাইওলারে দেন আপনি যে হদ্দলারে দিবেন ইগার এই জাদুর কাটি দি কাবু করিয়া লাইব ইগা অভিনয় ফাঁকা ইয়া ক্যামেরার সামনে যা অভিনয় করে ক্যামেরার পিছনে আমি দেখতেছি আরো বেশি বাবা অভিনয় করে ইগার অভিনয় দেখি ভাই আর চোখে পানি চলিয়া হ্যাঁ অন্ত আর আইতো না চোখে পানি আর আইতো না ইগা জামা অজ্ঞা গাত দিয়েছে তিন দিন আনের ইগারে যোগ্য জামা কেউ দিব নি এই লোকও নাই বিপদ হইলে কেউ আইয়ে না রে ভাই কেউ আইয়ে না একে সত্যি কথা রে ভাই বিপদে কেউ আইয়ে না আরে পরি তুই কি আসিলি কনাই যাই ফসাইস সীমা লঙ্ঘন করতে করতে ইয়ানো আইস এমিয়ার সংসার তো খাই দিলি সমাজে কেমনে এমিয়ার বউ মুখ দেখাইবে বাচ্চা কেমনে মুখ দেখাইবে আপনারা একবার চিন্তা করেন এমিয়া তো চিন্তা করে নয় ইটা গ্রুপে ফাগল হয়ে যাই প্রেমে পড়ি গেছে ভাই প্রেম এত সোজা জিনিস নি প্রেম এত সোজা জিনিস না রে ভাই বুঝা উচিত আসিল হাই রে প্রেম প্রীতি আঙর একবার হালাই দেখোস না প্রেমে হালাইতে আলোস নি আবার জন্মই তো হইব কারণ আমরা চোখ দেখলে বুঝি এলাই এমিয়া পুলিশ হয়ে কেন যে বুঝলো না যে এটি অভিনয় করেন পুরা অভিনয় করি পুরা জিনিসটারে দিছে একদম খিচুড়ি বানাই আতন মনোর ব্যাক অভিনয় ব্যাক অভিনয় এর আগে যাই কইছি টইছি ভাই ইদি চোখের পানি দেখি নাকের পানি দেখি ইদির কান্নাকাটি দেখি কইছি ইদির কান্নাকাটিতে ভাই আরো ভিতরে বুঝুন না একটু বয়স হয়েছে মন নরম হয়ে যায় অন মন শক্ত করিয়া লাইছি শক্ত করিয়া লাইছি আর তোর চোখের পানিতে ভুলতেন ন তুই একটা ফাক্কা শয়তান এটা শয়তান এই শয়তানদের ভাই ঠিকঠাক করি একদম শক্তভাবে ধরেন ইগারে আর কনসিডার করিলেন না আর ইগার তদন্তভার কেস টেস যা আছে মাইওলারে দেন হুদ্দলারে দিয়েন না এটা আর অনুরোধ আপনাদের কাছে ভালো দেখেন আল্লাহ হাফেজ